हेलो बंधुरा, अस्सलाम वालेकुम। गत पर्व आमि देखिएछि जे किभाबे फिजिकल प्रोडक्ट एड करते हय, जेमन सिम्पल प्रोडक्ट, भेरिएबल प्रोडक्ट, एक्सटर्नल एफिलिएट प्रोडक्ट। तो आजके पर्वे आमि देखाबो जे किभाबे आपनि डिजिटल प्रोडक्ट एड करते पारेन एबं सेटा एज ए कस्टमार हिसेबे सेटा किभाबे आपनि पार्चेस करते पारेन एबं एज ए एडमिन हिसेबे आपनि वेबसाइटेर मालिक हिसेबे सेटा किभाबे ম্যানেজমেন্ট করতে পারেন আমি সবটাই ডিটেইলসে দেখিয়ে দিব। তো আমি হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট আর ফিজিক্যাল প্রোডাক্টের পার্থক্যটা বলি। ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে আপনি হচ্ছে একটা ড্রেস অর্ডার করেছেন বা একটা টি শার্ট অর্ডার করেছেন বা আপনার হাতে যে কোনো একটা কাজ সেটা আপনি অনলাইনে সেল করবেন। এই সবগুলোকে হচ্ছে বা হচ্ছে আপনি হোম ফার্নিচার আইটেমগুলো সেল করবেন, এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। এগুলো আমরা ফিজিক্যালি টাচ করতে পারি, আমরা এগুলো ধরতে পারি। আর হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট যেটা বলে ভার্চুয়াল প্রোডাক্ট, ভার্চুয়াল প্রোডাক্টগুলো হচ্ছে আপনি সেটা একটা হচ্ছে আপনার একটা কোর্স করাচ্ছেন লিসন, তারপর হচ্ছে আপনি আপনার মিউজিক সেল করতেছেন, আপনি হচ্ছে আপনার কণ্ঠের গান আপনি সেটা সেল করতে চাচ্ছেন, তারপরে বিভিন্ন সফটওয়্যার, এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। এগুলো হচ্ছে আপনি ফিল করতে পারেন, এগুলো হচ্ছে আপনি টাচ করতে পারবেন না, আপনি ধরতে পারবেন না, এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। এটাকে আমরা মূলত ডিজিটাল প্রোডাক্ট বলি। সো আপনি সহজেই ডিফারেন্সটা বুঝতে পেরেছেন আমি যেভাবে বলেছি ফিজিক্যাল প্রোডাক্ট কাকে বলে আর ডিজিটাল প্রোডাক্ট কাকে বলে। সো এখন আমরা কাজ শুরু করি, আমরা প্রোডাক্টে যাব। প্রোডাক্টে যাওয়ার পর অ্যাড নিউ, আমরা হচ্ছে আজকে ডিজিটাল প্রোডাক্ট অ্যাড করব। সেটা হতে পারে আপনি ডাউনলোডেবল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট আপনি হচ্ছে অবশ্যই ডাউনলোডেবল দিবেন, কারণ ডিজিটাল প্রোডাক্ট যখন সে পারচেস করবে সেটা অবশ্যই তাকে ডাউনলোডের অপশন থাকতে হবে, সে ডাউনলোড করতে পারবে। আর সিম্পল প্রোডাক্ট সেটা ডাউনলোড আপনি দিলে হচ্ছে, না দিলেও হচ্ছে। আর ডিজিটাল প্রোডাক্টে অবশ্যই আপনি তাকে ডাউনলোড করার অপশন দিতে হবে, তাহলে সে কী কিনবে। সো আমরা হচ্ছে ডিজিটাল রাইট একটা যে কোনো একটা নাম দিচ্ছি, ধরুন এটা হচ্ছে আপনার মিউজিক নেম বা হচ্ছে কোর্স নেম বা আপনি একটা সফটওয়্যার সেল করতে চাচ্ছেন সেই সফটওয়্যারটির নাম। তারপর আপনি প্রোডাক্ট নেম লেখার পর আপনি এখানে আপনার প্রোডাক্টের ডিটেলস যা আছে আপনি এখানে প্রোডাক্ট ডেসক্রিপশনে লিখবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন, এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারেন বা এখান থেকে আপনি ক্যাটাগরি লিখে দিতে পারেন। তারপর এখান থেকে আপনি হচ্ছে যে এখানে আপনি সিম্পল প্রোডাক্টের সিম্পল ডেসক্রিপশন অ্যাড করতে পারেন। যে কোনো হচ্ছে আপনার মিউজিকের যে কোনো একটা ইমেজ দিয়ে দিবেন, যেহেতু এটা আপনি ডাউনলোডেবল প্রোডাক্ট, আপনি যে কোনো ফাইলের মাধ্যমে আপনি মিউজিক বা আপনার কোর্স সেল করবেন বা আপনার হচ্ছে সফটওয়্যার সেল করবেন। তো আমি আপাতত হচ্ছে সফটওয়্যারে একটা আপনার একটা ইমেজ দিয়ে দিবেন, আমি হচ্ছে আপাতত একটা ইমেজ দিয়ে দিচ্ছি, হচ্ছে একটা ইমেজ দিয়ে দিবেন, গ্যালারি ইমেজ থাকলে দিয়ে দিবেন জাস্ট। তো আমি হচ্ছে আপাতত একটা প্রোডাক্ট ইমেজ দিয়ে দিয়েছি। চলে এসেছে। তারপর এখানে হচ্ছে আমাদের মেন কাজটা, এগুলো হচ্ছে সিম্পল প্রোডাক্টের মতোই, সব কিছু ফিজিক্যাল প্রোডাক্টের মতোই। তো এখন হচ্ছে আমরা ডিজিটাল প্রোডাক্টের আসল কাজটা করব। তো ডিজিটাল প্রোডাক্টের মেইন পয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে ভার্চুয়াল, এটা হচ্ছে আপনার ভার্চুয়াল, এটা হচ্ছে আপনি টাচ করতে পারবেন না, এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। সো আপনার অবশ্যই এটাতে ক্লিক করতে হবে যেটা ভার্চুয়াল।
আর অবশ্যই আপনি এটা ডাউনলোডেবল দিতে হবে। তো মেইন পয়েন্ট যেটা সেটা হচ্ছে ভার্চুয়াল, দেন এটা হচ্ছে আপনি ডাউনলোডেবল ফাইল ডাউনলোড করতে পারবে, আপনার কোর্স ফাইল ডাউনলোড করতে পারবে বা মিউজিক ফাইল, নিজের সফটওয়্যারটি সেল করতে চান সেটা অবশ্যই ডাউনলোড করতে, কাস্টমার ডাউনলোড করার অপশন থাকতে হবে। সো আপনি ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করার পর এখানে আপনার হচ্ছে সিম্পল প্রোডাক্টের মতোই জেনারেল ইনভেন্টরি লিঙ্ক প্রোডাক্ট অ্যাট্রিবিউট এগুলো অপশনগুলো পাবেন। আর একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন ভার্চুয়াল মেইন টিকটা আনচেক করে দিবেন, এখানে টিক না দেবেন, তখন হচ্ছে এখানে শিপিং নামে একটা অপশন চলে আসবে। তো শিপিং এটা হচ্ছে যেহেতু ভার্চুয়াল প্রোডাক্ট, তো এখানে শিপিং হবে না, এখানে ওয়েট ডাইমেনশন এটা হচ্ছে আমরা ফিজিক্যাল প্রোডাক্টে দিয়ে থাকি। তো আপনি যখন হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট অর্থাৎ হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট অ্যাড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ভার্চুয়াল এখানে টিক দিয়ে দেন। তারপর এখান থেকে আপনি জেনারেলে যাবেন, জেনারেলে হচ্ছে আপনি এখানে হচ্ছে আপনার প্রাইসটা দিয়ে দিবেন, হচ্ছে যেহেতু ইউজ করছি এখানে আমরা হচ্ছে 2000 টাকা, ফাইলটা আমরা হচ্ছে মিউজিকটা সেল করবো 2000 টাকা। আপনার যদি কোনো ডিসকাউন্ট ফাইল থাকে আপনি সেটা দিয়ে দিতে পারেন। দেন হচ্ছে আমরা ডাউনলোডেবল ফাইল এখানে ক্লিক করব, অ্যাড ফাইলে ক্লিক করব। অ্যাড ফাইলে ক্লিক করার পর আপনি এখানে ফাইল নেম দিতে পারেন, ডিজিটাল গাইড আপনার প্রোডাক্টের যে নাম দিবেন এখানে সেই নামটি দিবেন। তারপর হচ্ছে আপনি যেখান থেকে ফাইলটি ডাউনলোড করতে পারবে, আপনি গুগল ড্রাইভের লিঙ্ক যে লিঙ্ক দিতে চান যে এখানে দিতে পারেন। আপনি যদি আপনার সফটওয়্যারটি বা হচ্ছে আপনার ফাইলটি মিউজিকটি আপনার মিডিয়াতে আপলোড করে দিতে চান সেটা দিতে পারেন, সেই লিঙ্কটা এখানে বসাবেন। তো আমরা হচ্ছে মিডিয়াতে যাব, মিডিয়াতে গিয়ে আমি আপাতত যে কোনো একটা ফাইল আপলোড করে দিচ্ছি, তারপর লিঙ্কটা কপি করে আমি দেবো। তা আমি হচ্ছে এই ফাইলটা দিচ্ছি, এই যে ফাইলটা চলে এসেছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে লিঙ্কটা কপি করব, লিঙ্কটা কপি করে আমরা হচ্ছে প্রোডাক্টে যাব। প্রোডাক্টে যাওয়ার পর আমরা এখানে আপনি এখানে আপনার প্রোডাক্টে যেখানে আছে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি হচ্ছে ডাউনলোড লিমিট, আপনার কাস্টমার পারচেজ করার পর আপনি এটা কয়বার তাকে ডাউনলোড করতে দিবেন, একবার দুবার তিনবার, তিনবার উপরে আমি আর দিব না, তখন এখানে তিনবার লিখে দেবেন। তারপর ডাউনলোড এক্সপায়ারি, কয়দিন পর প্রোডাক্টটি আর ডাউনলোড করতে পারবে না, আপনি 30 দিন দিতে পারেন, 10 দিন দিতে পারেন, 15 দিন দিতে পারেন, কাস্টমার প্রোডাক্টটি 30 দিন পর 1 মাস পর আর ডাউনলোড করতে পারবে না, এটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আমরা ইনভেন্টরিতে যাব, ইনভেন্টরিতে এসকিউটা হচ্ছে আপনার স্টোরে হাজার হাজার প্রোডাক্ট থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে কেউ একজন বলল যে আমাকে হচ্ছে বা কোম্পানির যে স্যার বললো যে আমাকে এই প্রোডাক্টটি খুঁজে বের করে দাও, তো একই নামে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে। সেক্ষেত্রে যদি আপনার প্রতিটা প্রোডাক্টে এসকিউ থাকে, যখন MB এসকিউ থাকে, আপনি সেটা খুব সহজে বের করে ফেলতে পারেন। আপনি যদি প্রোডাক্টের এসকিউ থাকে আপনি খুব সহজে প্রোডাক্টটি বের করে ফেলতে পারবেন। আপনার অল প্রোডাক্টে গিয়ে যখন আপনি এসকিউ দিয়ে সার্চ দিবেন সহজে প্রোডাক্টটি পেয়ে যাবেন। তারপরে ম্যানেজ স্টক, এগুলো সব হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টের মতোই, আমি আগের পর্বে দেখিয়ে দিয়েছি। স্টক কোয়ান্টিটি, আপনার স্টকে কয়টি প্রোডাক্ট আছে সেটা শো করাতে চাইলে এটাতে দিবেন যে আপনার স্টকে এতটুকু এতটা প্রোডাক্ট আছে, আপনি কাস্টমারকে সেটা শো করাতে চাচ্ছেন, আর যদি না করাতে চান সেটা ঠিক আনচেক করে উঠিয়ে দিবেন। আর অ্যালাও ব্যাক অর্ডার্সটা হচ্ছে অ্যালাও ডু নট অ্যালাও, হচ্ছে যে আপনার স্টকে যদি প্রোডাক্টটি না থাকে তাহলে কাস্টমার সেটা অর্ডার করতে পারবে না। ধরুন আপনার হচ্ছে এখানে জিরো, আপনার হচ্ছে স্টক কোয়ান্টিটি জিরো, অ্যালাও ব্যাক অর্ডার্স ডু নট অ্যালাও, লো স্ট্রিক্ট থ্রেশহোল্ড, এটা হচ্ছে
লো স্টিক থ্রেশহোল্ডটা হচ্ছে যে আপনার স্টকে যখন প্রোডাক্টটি আর দুটো মাত্র প্রোডাক্ট থাকবে তখন আপনাকে হচ্ছে একটা নোটিফিকেশন জানাবে যে আপনার স্টোরে আর মাত্র দুটো প্রোডাক্ট রয়েছে। তো আমরা হচ্ছে ডু নট অ্যালাউ এই জিনিসটা একটু দেখিয়ে দিবে একটু পরে, তারপর হচ্ছে আমরা লিঙ্ক। তো আমরা হচ্ছে ডু নট অ্যালাউ হচ্ছে আপনি যখন এটা সিলেক্ট করবে তখন কাস্টমার অ্যাড টু কার্ট করতে পারবে না, কারণ হচ্ছে স্টকে কোনো প্রোডাক্ট নেই। তারপর হচ্ছে অ্যালাউ বাট নোটিফাই কাস্টমার, এটা হচ্ছে আপনার স্টকে যদি কোনো প্রোডাক্ট না থাকে কাস্টমার তারপরে অর্ডার করতে পারবে, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে অর্ডারটা অ্যালাউ করবেন, অ্যাড টু কার্ট করতে পারবে, অর্ডার দিতে পারবে, সেক্ষেত্রে আপনি তার কাস্টমার যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবে, যে ইমেল দিয়ে প্রোডাক্টটি পারচেস করবে, সেই ইমেলে তার একটা নোটিফিকেশান যাবে যে আমাদের স্টকে প্রোডাক্টটি নেই, আমরা সন্ধ্যার মধ্যে বা কালকের মধ্যে কালেক্ট করে এটা ডেলিভারি দেব, তখন এই অপশানটি চুজ করবেন। আর অ্যালাউটা হচ্ছে আপনার স্টোরে কি প্রোডাক্টটি আছে নাকি নেই সেটা কাস্টমার দেখতে পাবে না, কাস্টমার তার অর্ডার করতে পারবে আর আপনি সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে সেটা দেখবেন যে সেই অনুযায়ী আপনি প্রোডাক্টটা ডেলিভারি দিবেন, যদি না থাকে সেটা আপনি কালেক্ট করে আপনি আপনার কাস্টমারকে ডেলিভারি দিবেন। এক্ষেত্রে কাস্টমার কিছুই দেখবে না প্রোডাক্টটি আছে বা নেই, আপনি সময় মতো প্রোডাক্টটি ডেলিভারি দিতে হবে। তো তিনটে অপশানই আমি দেখিয়ে দিচ্ছি, ডু নট অ্যালাও, অ্যালাউ বাট নোটিফাই কাস্টমার, অ্যালাউ, সো আমি তিনটে অপশানই দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে লিঙ্কস প্রোডাক্ট, এটাও আমি হচ্ছে আগের ভিডিওতে দেখিয়েছি, আপসেল ক্রস সেল পার্ট থ্রিতে দেখিয়েছি হোয়াট ইজ আপসেল হোয়াট ইজ ক্রস সেল। আপসেলটা হচ্ছে আপনি প্রোডাক্ট যখন পারচেস করতে যাবেন তখন নিচে দিয়ে আরও অনেকগুলো প্রোডাক্ট আসবে, ইউ মে ইন্টারেস্টেড অলসো দেয়ার অলসো দিস প্রোডাক্টস অর ইউ মে অলসো লাইক, এই প্রোডাক্টগুলো থাকবে। এটাকে বলা হচ্ছে আপসেল প্রোডাক্ট। আর ক্রস সেলটা হচ্ছে আপনি প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করার পরে ইউ মে অলসো ইন্টারেস্টেড হয়ে ওই প্রোডাক্টগুলো আসবে, তখন সেখানে আপনি যা পার শো করাতে চান আপনার স্টোরে যতগুলো প্রোডাক্ট আছে আপনি সে যেটা শো করাতে চান এখানে প্রথম তিন অক্ষর দিয়ে সার্চ করলে সেই প্রোডাক্টটি চলে আসবে, এখানে চলে আসবে। আমি এখানে একটা দিয়েছি, এখানে দুটো দিয়েছি, তারপরে এখানে হচ্ছে আপনি কালার অ্যাড করতে চাইলে কালার অ্যাড করতে পারবেন ফিজিক্যাল প্রোডাক্টের মতোই সব কিছু, এখানে ডিফারেন্সটা হচ্ছে শুধু ডিজিটাল প্রোডাক্ট অবশ্যই ভার্চুয়াল হবে আর হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট ভার্চুয়াল না, এটাই। তারপর হচ্ছে আমরা আপডেট দিব, পাবলিশ, আমরা পাবলিশড করেছি, এখন আমরা প্রোডাক্টটি ভিউ করবো। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ, $2000 ডিজিটাল গাইড, আমরা হচ্ছে কারেন্সিটা টাকা দিয়ে এসে যেহেতু আমরা হচ্ছে টিউটোরিয়ালটা হচ্ছে বাংলায় ই-কমার্স থেকে সেটিংস যে আপনার হচ্ছে মিউজিকটার দাম হচ্ছে $2000, তারপর হচ্ছে আপনার এটা এসকিউ ক্যাটাগরি সব কিছু আছে, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট ডিটেল এখানে দিবেন, প্রোডাক্ট ডিটেলস এখানে ডিটেলসে, আর এখানে হচ্ছে আপনার সিম্পল প্রোডাক্ট এটা প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ইমেজ। তারপরে হচ্ছে আমি যে আপসেল ক্রস সেল দিয়েছি, আপসেলটা হচ্ছে এটা আপনি যখন অ্যাড টু কার্ট করার আগে প্রোডাক্ট পেজে আপসেলটা দেখতে পাবেন, ইউ মে অলসো লাইক আপসেলটা দেখতে পারেন, আর ক্রসেলটা হচ্ছে অ্যাড টু কার্ট করার পর দেখতে পাবেন। তো আমরা হচ্ছে তো এখানে ভার্চুয়াল যেহেতু সেহেতু হচ্ছে অ্যাড টু কার্ট করার পর
আপনি পারচেজ করার পরে আপনি পেমেন্ট করার পরে ডাউনলোড অপশনটা দেখতে পাবেন, এর আগে আপনি ডাউনলোড অপশনটা দেখতে পাবেন না। তো সেজন্য আমরা হচ্ছে অ্যাজ এ কাস্টমার হিসেবে প্রতিদিনটি কপি করব, একটি ব্রাউজার থেকে চেক করব। এটা যেহেতু অ্যাডমিন যিনি ওয়েবসাইটের ওনার তার, আর আমরা হচ্ছে এখন অ্যাজ এ কাস্টমার হিসেবে কীভাবে প্রোডাক্টটি পারচেজ করব সেটা দেখাবো, তাহলে আপনারা ডিটেলসে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আপনারা হচ্ছে প্রোডাক্ট, এখানে অ্যাজ এ কাস্টমার হিসেবে প্রোডাক্টটি দেখতে পাচ্ছি। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে প্রোডাক্টটি অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ট করার আগে আমি আরেকটা জিনিস দেখিয়ে আসি, সেটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে ইকমার্সে যাব, ইকমার্স থেকে আমি সেটিংয়ে যাচ্ছি, অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে যাব। আমরা যখন অ্যাজ এ কাস্টমার হিসেবে কোনো একটি প্রোডাক্ট কিনতে যাব, অবশ্যই সেখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, নাম ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর আমরা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করি তাহলে আমরা অর্ডার করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে আপনি যে অ্যাকাউন্ট যদি ক্রিয়েট না করেন, আপনার হচ্ছে প্রোডাক্টটি প্রবলেম হচ্ছে বা প্রোডাক্টটি চেঞ্জ করতে চাচ্ছেন, এক্সচেঞ্জ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি করতে পারবেন না, কারণ আপনার হচ্ছে প্রুফ নেই, আপনার অ্যাকাউন্ট নেই। একটা গেস্ট চেকআউট যেটা, সেটাতে হচ্ছে অ্যালাউ কাস্টমার টু প্লেস অর্ডার উইদাউট অ্যান অ্যাকাউন্ট, এর মানে হচ্ছে কাস্টমার কোনো অ্যাকাউন্ট করা ছাড়াই অর্ডার প্লেস করতে পারে। এটা হচ্ছে সাধারণত আনচেক টিক দেওয়া থাকে, আপনি এটা টিকটা উঠিয়ে দিবেন, তাহলে হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট করা ছাড়া অর্ডার করতে পারবে না। এক্ষেত্রে আপনারও হচ্ছে হচ্ছে কাস্টমার লস হবে না, যে সে যদি এক্সচেঞ্জ করতে না পারে অবশ্যই আপনার হচ্ছে ওয়েবসাইটের প্রতিষ্ঠানের অবশ্যই সেই কাস্টমারটি আবার আসবে না, এক্ষেত্রে আপনারই লস হবে, আর কাস্টমারও তার প্রোডাক্টটি চেঞ্জ করতে পারবে না বা পরবর্তীতে শেয়ার আসবে না। তো এটা আপনি আনচেক করে দিবেন, আর এটা যদি চেক না থাকে এটা চেক দিবেন, তাহলে এটা কী হচ্ছে অ্যালাউ কাস্টমার টু লগ ইন টু অ্যান এক্সাইটিং অ্যাকাউন্ট ডিউরিং চেকআউট, চেক আউট করার সময় সে অবশ্যই লগ ইন করে লগ করতে হবে তার অ্যাকাউন্ট থেকে। আর অ্যাকাউন্ট ক্রিয়েশন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অবশ্যই, অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং চেকআউট, চেক আউট করার আগে সে অ্যাকাউন্ট করতে হবে, এটা টিক দিয়ে দিবেন, টিক না থাকলে আর এটাও টিক দিয়ে দিবেন, অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অন দ্য মাই অ্যাকাউন্ট পেজ, মাই অ্যাকাউন্ট পেজে এটা হচ্ছে টিক দিয়ে দিলে সে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে মাই অ্যাকাউন্ট পেজ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, তো আমরা এটা টিক দিয়ে দিব, তারপর হচ্ছে আপনি এটা সেভ দিবেন। তো এই ইম্পর্টেন্ট জিনিসটি খেয়াল রাখবেন এখান থেকে, তারপর এখান থেকে আর কিছু করা লাগবে না। তারপর হচ্ছে আমরা অ্যাজ এ কাস্টমার হিসেবে আমরা প্রোডাক্টটি পারচেস করব। ডিজিটাল প্রোডাক্টে প্রোডাক্টটি পারচেস করে পেমেন্ট সম্পূর্ণ করার পর আপনি হচ্ছে প্রোডাক্টটি সফটওয়্যারটি যেটাই হোক আপনি সেটা ডাউনলোড করতে পারবেন। তো আপনি সেটা কিভাবে করবেন, তো আমরা হচ্ছে অ্যাড টু কার্ট করছি, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট দিলে আপনি হচ্ছে আপনার টোটাল এখানে কত হচ্ছে দেখতে পাবেন, ভিউ কার্ট 2000 টাকা আপনি এখান থেকে বাড়াতে পারেন, কোয়ান্টিটিটা কমাতে পারেন, তারপর হচ্ছে এখানে হচ্ছে কুপন। তো আমরা হচ্ছে প্রসেস টু চেক আউট, চেক আউট করবো, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রিটার্নিং কাস্টমার, আপনি কি রিটার্নিং কাস্টমার, তাহলে আপনি এখানে আপনার আপনি কি পুরাতন কাস্টমার, তাহলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে বলতেছে। আর আপনি যদি নতুন কাস্টমার হন তাহলে আপনার এখানে হচ্ছে আপনার নেম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। টাউন সিটি ঢাকা
এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, যাতে আপনি হচ্ছে আরেকটি প্রোডাক্ট কিনতে গেলে অবশ্যই এটা লাগবে, বা হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে এটা লাগবে। তো এটা ছাড়া এটা হচ্ছে আপনি সেভ করে রাখবেন অ্যাকাউন্ট ইউজার নেম, অ্যাজ এ কাস্টমার হিসেবে আমি বলছি, আপনি যদি একজন কাস্টমার হন। আর এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন, এখানে হচ্ছে আপনি পেমেন্ট অপশন, একটা পেমেন্ট অপশন লাগবে, তাছাড়া আপনি অর্ডার প্লেস করতে পারবেন না। আমি আপাতত ক্যাশ অন ডেলিভারিটা অন করে রেখেছি, দেন প্লেস অর্ডার। থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। এখানে হচ্ছে আপনার প্রোডাক্ট ডিটেলস, এখানে প্রোডাক্ট টোটাল প্রোডাক্ট প্রাইস, একটা প্রোডাক্ট নিয়েছেন টোটাল হচ্ছে 2000 টাকা। এখানে আপনি যে অ্যাড্রেস দিয়েছেন, নাম ঠিকানা এগুলো। রিসিভড, থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। এখন হচ্ছে আপনি আপনার মাই অ্যাকাউন্ট থেকে আপনি আপনার মাই অ্যাকাউন্টে যাবেন, ড্যাশবোর্ডে যাবেন। আপনি যে অর্ডার করেছেন সেটা এখান থেকে দেখতে পাবেন, অর্ডারে যাবেন, এই যে আপনি অর্ডারটি নভেম্বর, স্ট্যাটাস অন হোল্ড, টোটাল এত টাকা, আপনি এখান থেকে ভিউ করে অর্ডারটি দেখতে পাবেন, আপনার প্রোডাক্টটি আবার দেখতে পাবেন, এই যে প্রোডাক্ট ডিটেলস এখান থেকে দেখতে পাবেন। তারপর হচ্ছে অন হোল্ডে আছে, কিন্তু আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলে আমরা এখানে এখনও ডাউনলোডের কোনো অপশন পাচ্ছি না। সেটা কেন পাচ্ছি না, কারণ আমরা হচ্ছে প্রোডাক্টটি প্লেস করেছি, এখনও আমাদেরকে সেটা আমরা হচ্ছে প্লেস করেছি, এখন হচ্ছে যিনি ওয়েবসাইটের ওনার, যিনি প্রোডাক্টটি সেল করতেছেন, তিনি যদি কমপ্লিট করেন তখন আমরা হচ্ছে এখানে ডাউনলোডেবল প্রোডাক্ট লিঙ্কটা দেখতে পাবো, তখন আমরা সেটা ডাউনলোড করতে পারবো। তো হচ্ছে আমি ওয়েবসাইটের ওনার হিসেবে আমি হচ্ছে প্রোডাক্টটি সেল করবো, আমি যাচ্ছি প্রোডাক্টটি আমি অর্ডারে যাব, অর্ডার কমার্স, অর্ডার অর্ডার অর্ডার, এই যে এখান থেকে অর্ডারে যাব। অর্ডারে যাওয়ার পর আমার রিসেন্ট অর্ডার এটা, এটা অন হোল্ডে আছে, আমি এটা কমপ্লিট করে দেব। আমার সব কিছু ঠিক আছে কি না আমি দেখবো, আমার পেমেন্ট করেছে কি না এগুলো সব কিছু দেখবো, ওনার অবশ্যই এগুলো দেখবে, দেখার পর এটা কমপ্লিট করে দিবে। এই যে বিলিং অ্যাড্রেস সব কিছু দিয়েছে, ইমেল, ফোন, ক্যাশ অন ডেলিভারি, টোটাল এত টাকা, সে পে করে দিয়েছে। তারপর আমরা সব কিছু ঠিক আছে কিনা এরপর দেখে যদি ঠিক থাকে আমরা কমপ্লিট করে দেব, কমপ্লিটে ক্লিক করব। এখানে হচ্ছে অ্যাডমিন কমপ্লিট করে দিয়েছে, এখন হচ্ছে কাস্টমার তার প্রোডাক্টটি ডাউনলোড করতে পারবে। এখন আমরা এখানে কোনো ডাউনলোডের অপশন নেই, এখন আমরা রিফ্রেশ দিব কাস্টমার হিসেবে, কাস্টমার এখন প্রোডাক্টটি ডাউনলোড করতে পারবে। এই যে ডিজিটাল গাইড, প্রোডাক্ট নেম 1, এক্সপায়ার ডিসেম্বর 28 তারিখ, আমরা এক্সপায়ার 6 দিন মনে হয় দিয়েছি, 6 দিন না, এক মাস, আজকে 28, এক মাস দিয়েছি, এক মাস পর সেটা এটা ডাউনলোড করতে পারবে না। তারপর হচ্ছে এই যে ডিজিটাল গাইড, এখানে ক্লিক করলে এখন সে প্রোডাক্টটি ডাউনলোড করতে পারবে কাস্টমার। তো কাস্টমার এখানে প্রোডাক্ট ক্লিক করলে ডাউনলোড করতে পারবে, এই যে প্রোডাক্টটি ডাউনলোড হয়ে গেছে, তো কাস্টমার প্রোডাক্টটি পেয়ে গেল। তো এভাবে হচ্ছে আপনি আশা করি বুঝতে পেরেছেন, এভাবে হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট আপলোড করতে পারে, কাস্টমার হিসেবে কীভাবে পারচেস করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি ডিটেলসে।
সাথে আমাদের প্রোডাক্টটি ডাউনলোড হয়ে গিয়েছে। সো এভাবে হচ্ছে আপনি এটাকে হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বলে, এটাই হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট। তো আমি হচ্ছে ডিটেলসে সবটুকু দেখিয়ে দিয়েছি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে, আর অ্যাজ এ কাস্টমার হিসেবে কীভাবে প্রোডাক্ট আপলোড করবে, আর অ্যাজ এ কাস্টমার হিসেবে কীভাবে প্রোডাক্টটি পারচেস করবে, আমি সবটাই ডিটেলসে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আমি যখনই ভিডিও আপলোড করবো আপনি সেটা সাথে সাথে পেয়ে যাবেন, আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।